এটা হলো আমার তৃতীয় দিন দীঘায়। তো আমি সৌরভ, আর তোমরা দেখছো দুষ্টু সৌরভ ব্লগস। তো এটা হলো আমার তৃতীয় দিন দীঘায়। এই দ্বিতীয় দিনে আমি প্রথমেই ঘুম থেকে উঠে চলে এসেছি নদীর পাড়ে, আর এসে দেখতে পাচ্ছি সূর্যোদয়টা দেখলাম। এরপর একটু এধার ওধার ঘুরবো, তারপরে কী করা যায় দেখছি। আর এই সাইডটা, এই বিল্ডিংগুলো জাস্ট সাগরের পাড় থেকে দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগছে। আর একটু সকালবেলায় হাঁটা চলা করলে নাকি শরীর ভালো থাকে, তার জন্য একটু হাঁটা চলা শুরু করলাম সাগরের পাড় থেকে। হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম গানও চলছে, বাট গানটা তোমাদের শোনাতে পারবো না। আর এটা হলো দীঘার মাছ মার্কেট। সকালবেলায় যেটা সবুজের হাট যেখানে বলে, ওখানে মার্কেটটা মাছের কীভাবে হয়, আর এগুলো সবজি দোকান আছে পাশাপাশি, মাছ মাংস সবজি পুরোটাই এখান থেকেই তোমরা সব কিছুটাই পেয়ে যাবে। তো আমি এখান থেকে মাছ কিনেছি আর মাংস কিনেছি, এই দুটো আজ কিনেছি দ্বিতীয় দিনে। প্রথম দিনে এসে আমরা প্রথমে হোটেলে খেয়েছিলাম, তারপর রাতে রান্না করেছিলাম, আর আজকেও সেই এখানেই এসে গেছি বাজার করার জন্য। এসে আমরা মাছ নিয়েছি, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, আর নিয়েছি খাসি মাংস। ওটা যদি তোমাদের দেখালাম না, বাট ওটা রান্না করে খাওয়ার সময় দেখাবো। আর দেখতে পেলে কীভাবে মাছ দোকানগুলো বসে আছে, আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম অনেক দোকান ছিল, এখন দোকানটা একটু কমে গেছে। তো দেখো এগুলো এখানে মাছ কাটা হয়। তো আজকে শুরু হলো দ্বিতীয় দিন, আজকে আমার দীঘা জার্নি দ্বিতীয় দিন শুরু হলো। তো আজকে দ্বিতীয় দিনে সকালবেলা উঠেছি, আজকে উঠেছি দেরি করে, প্রায় 8টা বেজে গেছে, 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো 8টার সময় ঘুম থেকে উঠে মুখ ধোয়াধুই করে সোজা চলে গেছিলাম বাজারে। বাজার থেকে নিয়ে এসেছি খাসি মাংস নিয়ে এসেছি, আর ইলিশ মাছ নিয়ে এসেছি, আর বাদদা চিংড়ি নিয়ে এসেছি। তো আজকে এটাই রান্না হবে, এসেই বসে গেছি রান্না করতে, আজকে আর কোথাও যাইনি, যেহেতু বাঙালি মানুষ খাওয়ার পিয়েছি, তো খাওয়ার জন্য এসে গেছি। তো সব কিছু রান্নাটা আমি করবো আজকে, যেহেতু আমি নিজে রান্না খেতে ভালোবাসি, তো নিজেই রান্না করবো, দেখাবো তোমাদেরকে কী কী রান্না করি। আর এখন আপাতত ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে হতে ততক্ষণ সব কিছু রেডি করে নেবো, রেডি করা হয়ে গেলে তারপরে শুরু করে দেবো রান্না আজকের জন্য। তো আজকে অনেক কিছুই প্রোগ্রাম আছে, জানি না কতটা কী করতে পারবো, বাট ইচ্ছা আছে অনেক কিছু, দেখা যাক কতটা কী হয়। আর আপাতত এখানে মাছটা কাটা রয়েছে, ভাত বসে আছে, আর এখানে মাছটা কাটা হয়েছে, এখানে ভাত হচ্ছে গ্যাসে, ভাতটা মাছ কাটা আছে, ইলিশ মাছ আর চিংড়ি, আর এখানে হচ্ছে সব কিছু রেডি। ওদিকে রান্না হতে হতে এদিকে সব কিছু রেডি হয়ে যাচ্ছে, আর ওখানে কোনে টিভি চলছে, আর এদিকে সব কিছু রেডি হতে হতে এখানে সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট। তো সব কিছু রান্না এবার শুরু হয়ে যাবে, চলো রান্নাটা করে নেওয়া যাক। তো ওদিকে রান্না হতে হতে এদিকে একটু চলছে এদের ডান্স প্রোগ্রাম, আমার বাবা আর আমার ভাগ্নি দুজন মিলে ডান্স করছে, আর ওখানে আমি রান্না করতেছি। তো ওদের খালি ডান্সটা দেখো তোমরা, ডান্সটা কেমনভাবে করছে এরা। আমরা এখন রেডি হয়ে গেছি ডুবতে যাওয়ার জন্য, কারণ আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট। আজকের ভিডিওটা বেশি কিছু করিনি, আজকে টোটাল যা হবে ভিডিওর উপর থেকে সব কিছু হবে, কারণ আমরা যাচ্ছি এখন ডুবতে। রান্না বান্না বেশি দেখাইনি, রান্না বান্না জাস্ট টুকটাক দেখেছি, খাওয়ার সময় দেখো কি কি রান্না হয়েছে আর কি কি মেনু দিয়ে আমরা খাচ্ছি। তো এখন যাচ্ছি ডুবতে, আমি আছি আর আমার টোটাল ফ্যামিলি রয়েছে, আমরা সবাই যাচ্ছি ডুবতে। আমরা এইভাবে ঠিক রেডি হয়ে গেছি, যাচ্ছি আমি এইভাবে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক সমুদ্রে ডুববার জন্য, কারণ আমরা এসেছি এখানে ডুবার জন্য, তো ডুববো আর আনন্দ করবো, এটাই আমার সব কিছু। তো চলো যাওয়া যাক ডুবতে। আর আজকে হলো দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে আমরা যা আনন্দ করব, এই আনন্দটা আশা করছি এর আগে কেউ কোনোদিনও করেন, তো আমরাই আজকে করব। তো চলো যাওয়া যাক সমুদ্রের পাড়ে, যাচ্ছি এখন সাগরে ডুবার জন্য। তো চলো সবাই রেডি, তো
আমরা যাচ্ছি এখন ডুব দিয়ে, আর তোমরা দেখবে দেখে দেখে আনন্দ করবে, আর আমরা ডুবে আনন্দ নেব। তো চলো যাওয়া যাক এখন ডুব দিয়ে। সো হে গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি, যাবো এখন ঢেউসাগর। বিকেলবেলায় ঘুম থেকে উঠে এখন প্রায় 6টা বাজে, 6টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, সোজা যাব ঢেউসাগরের উদ্দেশ্যে। কারণ ঢেউসাগরটা নাকি খুবই সুন্দর, তো গিয়ে দেখি ঢেউসাগরটা ঠিক কেমন, আর তোমাদেরও দেখাবো। তো চলো যাওয়া যাক ঢেউসাগর, সাইট সিন করতে ঢেউসাগর। হচ্ছে টোটো স্ট্যান্ড, ঘোরাফেরা হয়ে গেল। টোটোওয়ালাকে বললাম ঢেউসাগর চলো, তো ঢেউসাগর না নিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে এসেছে বিশ্ব বাংলা গেটে। তো বিশ্ব বাংলা গেটে একটু ঘোরাঘুরি করার পরে দেখলাম অনেক দোকানদানি, অনেক কিছুই আছে। তো ওইগুলো দেখা দেখার পরে এই বিশ্ব বাংলা গেটে ঢুকে গেছি, এখানে একটু ঘুরে ফিরে দেখছি, তারপরে বেরিয়ে যাব। তো চলো দেখি আর একটু। তো এই হলো আজকে রাতের খাওয়ার আইটেম, সকালের খাসি মাংস, এর ভাত আর রুটি তরকা। তো এটাই হচ্ছে আজকের আইটেম। আজকে হোটেল থেকে খাওয়ার পার্সেল নিয়ে এসে গেছি, কারণ আজকে আর রান্না করার মতো কারো ক্ষমতা নেই, তার জন্য হোটেল থেকেই নিয়ে এসে গেছি। আর সকালের রান্না রয়েছে খাসি মাংস, আর এখানে রয়েছে ইলিশ মাছের টক, আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা শেষ আপাতত শুধু। আর এই হচ্ছে মুড়ি, মুড়ির মধ্যে তেজ পাতা, নিম পাতা, বাহ দেখতে পাচ্ছ, মুড়ির মধ্যে নিম পাতা দিয়ে প্যাকেট করে রেখেছে। তো চলো খাওয়া যাক আজকের আইটেম। দারুণ লাগছে।